বন্ধুরা আমি আজকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আর থাম্বনেল দেখে বুঝে গেছে আমি কোথায় এসেছি। আমি চলে এসেছি এখন দীঘা, এখন আছি আমি দীঘার গেটে আর এখন আমরা প্রবেশ করবো দীঘার। ফার্স্ট টাইম আমি আজকে দীঘা আসছি আর আপনাদেরও দেখাবো দীঘাতে কি আছে না আছে। চলুন ভিডিওটা দেখা যাক। হ্যালো, এখন আমরা নিউ দীঘার সামনে এসেছি, এখন সামনে সমুদ্রের দিকে যাচ্ছি, দেখি সমুদ্রের জল কতটা আছে না আছে। এখন আমার সাথে আছে সৌরভ, আমার ওখান থেকে এসছে, আর এটা হচ্ছে জয়, এর বাড়ি দীঘাতে, এই আমাদেরকে গাইড করছে পুরোটা। চলো সামনে গিয়ে দেখা যাক কি কি আছে না আছে। হ্যালো, এখন আমি চলে এসেছি সমুদ্রের ধারে, ঘোরা আমার পিছনে ঘোরা, আর আমি চলে এসেছি সমুদ্রতে। দেখুন দেখতে পাচ্ছেন আমার পিছনে সমুদ্র, আর টস হচ্ছে না, ইচ্ছা করছে এখনই জলের মধ্যে ঝাঁপ দিই চাপ করে। তো আমরা এখনই স্নান করব, সমুদ্র মাঝখানে যাব বোটে করে। আমার আর আপনারা যদি আসেন এখানে সস্তায় হোটেল পেয়ে যাবেন। দেখুন পিছনে নিউ দীঘাতে নামলেই সবাই হোটেল হোটেল করে কেটাবে, তো আপনারা যেটা পছন্দ হয় সেটা আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। এখন আমি পাথরের নিচে নামছি, দেখুন পা ফসকে পড়লে পা যাবে, ঠিক আছে। এখন আমরা স্নান করার আগে বোটে যাবো, ঠিক আছে, বোট মানে সমুদ্রের মাঝখানে যাব। তো কারণ ওটা আগে যাচ্ছি, কারণ গেলে হয়তো যদি ভিজে যাই, যদি স্নান করার পরে যাই তাহলে আবার সে ভিজতেই হবে, তাই না? তাই আগে আমরা সমুদ্র মাঝখানে যাব, তারপর ঠান্ডা জলে স্নান করব, ঠিক আছে। চলুন সামনে গিয়ে দেখি। এখন আমরা সমুদ্রের মাঝখানে যাব, মোবাইল নিতে পারবো কিনা জানি না, মোবাইল ভিজে গেলে আমার পুরো মোবাইলটা নষ্ট হয়ে যাবে। ক্যামেরাম্যান ইয়ে করেছি, ক্যামেরা যদি ফটো তুলতে পারি ক্যামেরা ফটোটা তুল দেখাবো, বা দেখা যাক কতটা ভিডিও করতে পারি না পারি, ঠিক আছে। চলো সমুদ্রের মাঝখানে গিয়ে দেখি কি হয়। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা সমুদ্রের মাঝখানে এসেছি, দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু জল আর জল। ক্যামেরাম্যানকে দেখাতে বলবো একটু একটু দেখিয়ে দিতে। এখন আমরা মাঝখান থেকে এখন ফিরছি, পুরো 4 কিলোমিটার আমরা গেছি সমুদ্রের মাঝখানে, 4-4-8। ক্যামেরাম্যান একটু দেখিয়ে দিন, দেখতে পাচ্ছ পুরো মাঝখান থেকে আমরা আসছি। আর এখন আপনারা দেখুন, আপনারা এখানে আসতে পারেন সমুদ্রের মাঝখানে সেফটি হবে। এই বন্ধুরা, এখন আমি জলের মধ্যে স্নান করতে যাচ্ছি, ঠিক আছে। দেখুন যা আসে, মোবাইল নিতে পারবো না নিচে, মোবাইল পুরো খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি নিচে স্নান করতে যাচ্ছি, চলুন দেখি কেমন মজা লাগে। এইমাত্র আমরা স্নান করে উঠলাম, আমরা ভেবেছিলাম শীতকালে খুব ঠান্ডা হবে, কিন্তু তেমন কোনো ঠান্ডা নেই। এখন সবাই বলবে একই জামা, কারণ আমরা জামা রেখে এসেছি, একটা জামা সকালে পরে এসেছি, যেটা খুলে আচ্ছা দুটো জামা, তো ওটা খুলে এসে আবার অন্য জামা পেয়েছি, ছোটো জামা পরেছিলাম, ঠিক আছে। এখন স্নান টান করে উঠেছি, এখন কিছু খাওয়া দিয়ে তারপর আমরা সমুদ্র দেখাবো আপনাদের, দুপুরের সমুদ্র, দুপুরে কেন বিকেলের সমুদ্র আর কি আছে না আছে সব দেখাবো। আর তারপর আমরা যাব উদয়পুর, সেটা উড়িষ্যার মধ্যে পড়ছে, উড়িষ্যা ডিস্ট্রিক্ট, উড়িষ্যা স্টেট, উড়িষ্যা রাজ্যের মধ্যে পড়ছে। চলুন আর খেয়ে নিই, তারপর আমি আবার আসছি 2 মিনিটের মধ্যে, টাটা। সবেমাত্র আমি স্নান টান করে সমুদ্র ধারে এলাম, খাওয়া দাওয়া করে আমি সমুদ্র ধারে এসেছি। এখানে জয় কিছু বলতে চাইছে হয়তো, জয় দাঁড়াতে পারছে না, পড়ে যাচ্ছে। তো সমুদ্র ধারে এখন সবাই এখনো স্নান করে যাচ্ছে, বেলা 4:00 চললো, আমরা যখন স্নান করেছিলাম স্নান করছে তখন এতটা জল ছিল, এতটা পর্যন্ত জল ছিল, এখন অতটা পর্যন্ত চলে যাচ্ছে, ঠিক আছে। দেখুন আশেপাশটা সবাই স্নান করছে, এই বোটে করে আমরা সমুদ্রের মাঝখানে গেছি। টাকা হলে আপনাদের আশীর্বাদে যদি টাকা, তাহলে এইটা এইটা করে যাবো একদিন মাছ সমুদ্রে, আমি একা নিজে।
খাবার দিকে। কেমন দেখতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না, একবার একটু কষ্ট করে দেখে নিন তো সন্ধ্যের সমুদ্র কেমন লাগছে দেখে নিন। বন্ধুরা এখন আমি এসেছি উদয়পুর, উড়িষ্যার উদয়পুর, ওয়েস্টবেঙ্গল আর উদয়পুরের মাঝখানে। আর এখন আমরা সমুদ্র সৈকতের সামনে, আর এখানে কিছু না আছে সব দেখা যায় এখানে সবাই, সেই সামনে গিয়ে দেখছি কিনা আরো কি আছে না আছে। ঠিক আছে চলুন সামনে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এখন আমি এসেছি মোহনায়, আর এটা দেখতে পাচ্ছি একটু শেষ রাস্তা দীঘার, দীঘার মোহনা শেষ রাস্তা। আর এখানে পুরো জল আর জল, এখন বিকেলবেলা নাকি ঘুরি দেখিনি। এখান থেকে আমরা এসেছি এই রাস্তাটা দিয়ে, এখন সূর্য অস্ত যাচ্ছে, সূর্য ডুববে ডুববে করছে আর কি। ঠিক আছে, আর এটা হচ্ছে মোহনা শেষ রাস্তা। এই রাস্তাটার পর থেকে এখন আর রাস্তা নেই, তারপরে পুরো সমুদ্র শেষ রাস্তা। যেমন অনেক জায়গায় শেষ রাস্তা থাকে, সেরকম একটা শেষ রাস্তা, পৃথিবী শেষ রাস্তা। সামনে গিয়ে দেখি আর কি আছে। আর এখানে মোহনাতে মাছের বাজার আছে, মাছের বাজারেও আমরা যাবো একটু পর, আমাদের সাথে ধরে থাকুন। আছে, চলুন সামনে গিয়ে দেখা যাবে।
এখন আমরা এসেছি হাটে, দীঘাতে দুদিন হাট বসে, সেই হাটেই আমরা এসেছি। এখানে বিভিন্ন রকম সবজি, বিভিন্ন রকম হাঁড়ি কড়াই, বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় এই হাটে। আমরা এলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এই হাটের পর আমরা মাছ বাজার যাব। মাছ বাজারে গিয়ে দেখাবো আপনাদের বিভিন্ন রকমের মাছ, শুটকি মাছ বা আপনাদের শুকো মাছ বলে। আর এটা হচ্ছে দীঘার হাট। যেমন গ্রামে গঞ্জে যেমন হাট বসে দুদিন, সেরকম এখানে দীঘাতে দুদিন হাট বসেছে। যেমন দেখুন আপনারা, এখন আপনারা দেখছেন এটা হচ্ছে শুটকি মাছ, শুকো মাছ বলে, শুটকি বা শুকো অনেকেই বলে, মানে শুকিয়ে যে মাছ হয়। এখন আমরা এসেছি মাছের বাজার। মাছের বাজারে কী কী মাছ আছে না আছে সব দেখাবো আপনাদের। আর বিভিন্ন রকমের মাছ এখানে পেয়ে যাবেন দীঘাতে। দীঘা থেকে আর কি ডাইরেক্ট তুলে এখানে বিক্রি করা হয়, বা বাইরেও পাঠানো হয়। আপনারা দেখুন কেমন লাগছে মাছগুলো। এবার তো এখনই আমরা মাছ বাজার থেকে ঘুরে এলাম। যা দাম বলছে 1500-1600 টাকা ইলিশ মাছ, অতটাকে আমার খাদ্যের বাইরে। যদি 500-600 টাকা হতো তাহলে নিতাম। আর আপনারা দেখলেন এখানটা মোহনা, যেখানে আর কি দীঘার শেষ রাস্তা বলতে গেলে একদম সমুদ্র শেষ রাস্তা। তো আমরা এখন সন্ধ্যের দিকে দীঘা যাবো, সন্ধ্যের বেলায়। তো গিয়ে দেখি সন্ধ্যের দিকে কেমন লাগে, চলে সামনে গিয়ে দেখছি। বন্ধুরা এখন আমি চলে এসেছি ওল্ড দীঘায়। এতদিন ছিলাম নতুন দীঘায়, নিউ দীঘায়। এখন আমি চলে এসেছি ওল্ড দীঘায়। আর ওল্ড দীঘা এলেই এই চিহ্নটা দেখতে পাবে। তো পারিপাশটা দেখাচ্ছি আমি। এখন হচ্ছে হচ্ছে সন্ধ্যেবেলা, সন্ধ্যেবেলা এখন আমি আছি ওল্ড দীঘায়। বিকেলে ছিলাম আমি মোহনাতে, দেখালাম মাছের বাজার, মোহনা শেষ পথ। এখন আমরা দেখবো ওল্ড দীঘা, ঠিক আছে? চলো সামনে গিয়ে দেখি কি কি আছে না আছে। বন্ধুরা এখন আমি চলে এসেছি সমুদ্রের ধারে, ওল্ড দীঘার সমুদ্র বিচের।
দেখতে পারবো না, একটু অন্ধকার আছে। এখন দীঘার সামনে বসে আমরা চা খাচ্ছি, গরম গরম চা, এর মজাই খুবই আলাদা। এখন আমার সামনে গিয়ে দেখাবো, দেখাতে পারবো কি না জানি না। আজকেই আমাদের লাস্ট ডেট দীঘার, আমরা তিন দিন কাটিয়ে নিলাম দীঘা। তেমন কিছু তেমন অনেক জায়গায় যেতে পারিনি আমরা, আবার নেক্সট টাইম যখন আসবো সব দেখাবো। কিন্তু সামনে গিয়ে দেখাবো কি কী আছে না আছে, কেমন লাগছে তাদের দীঘাটা। ঠিক আছে, চলুন চা খেতে খেতে গিয়ে যাই। এখন আমি চলে এসেছি সন্ধ্যের সমুদ্র। আমি এখন কী করে জানি, আজকে স্নান করবো ভেবেছিলাম কিন্তু করা হয়নি, কিন্তু ঘুরছিলাম, এতেই ঘুরছিলাম যে স্নান করতে হয়ে গেছি, আর এখন স্নান করতে আমি পারবো না। আজকে আমাদের লাস্ট ডেট, আপনাদেরকে দেখাবো সমুদ্র সন্ধ্যাটা বা রাতটা কেমন গেছি, তো আপনাদের ক্যামেরাম্যানকে বলছি। করে দেখালাম পুরোটা, তো আপনারা যদি দীঘা আসেন তাহলে সব জায়গা ঘুরবেন। সব থেকে মেন হচ্ছে নিউ দীঘার ওল্ড দীঘার মোহনায় এই তিন জায়গা ঘুরবেন, তার সাথে আছে উদয়পুর, শঙ্করপুর, মন্দারমণি, সব কিছু ঘুরবেন। চলুন আমরা সামনে গিয়ে একটু আপনাকে সুন্দর দেখাবো, তারপর আমাদের অন্তিম যাত্রা হবে। ঠিক আছে, চলুন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে রাম যাই তাহলে, নাকি হবে দেখি কত টাকা নিচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? এখন আমরা যাবো বাড়ি। আমাদের দীঘায় ঘোরাঘুরি শেষ, আমাদের তিন দিন দীঘা ট্যুর হলো, এখন আমাদেরকে বাড়ি যেতে হবে। আবার কোনো একদিন আসবো দীঘাতে, মন খারাপ করছে, যেতে ইচ্ছে করছে না, তাও যেতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক আর সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন, আর একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখাবে আমাদের। ঠিক আছে, টাটা আর বাই।